চট্টগ্রামের সীতাকুঞ্জের বিজয় স্মরণী কলেজ কেন্দ্রে পদার্থ পদার্থবিজ্ঞান পত্রের পরিবর্তে দেয়া হয়েছে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস সর হয়ে যাচ্ছে তার কাছে আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিজয় সরণী কলেজে আজকে অন্যান্য কলেজের মতো চট্টগ্রামের এই বিজয় সরণী কলেজেও কিন্তু এইচএসসি যে পরীক্ষা ছিল সেটি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসেন কিন্তু আসার পরে আজকে তাদের পরীক্ষা ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কিন্তু তারা এসে দেখে তাদের হাতে তারা পেয়েছেন পদার্থবিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র এবং এরপরেই মূলত এখানে যারা পরীক্ষার্থীরা ছিল সায়েন্স বিভাগের তাদের আমরা দেখেছি পরীক্ষা শুরু হয়েছে ঠিক বারোটার পরে কিন্তু আমাদেরকে ভেতরে কেন্দ্র সচিবের সাথেও আমরা কথা বলতে পারিনি আমরা দেখেছি এখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও ভিতরে প্রবেশ করেছেন আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন কেন্দ্র সচিবের ভুল কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা প্রশ্ন দেয় তাদের ভুলের কারণে এ ধরনের অসতর্কতার কারণেই এ ধরনের একটি ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এবং বারোটার পরে এখানে পরীক্ষা শুরু হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা অভিভাবকরা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে তাদেরকে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি কী কারণে একটার সময় তাদের সন্তানদের পরীক্ষা শেষ হয়নি বা কি কারণে দেরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা অভিভাবকরা এখানে দাঁড়িয়ে আছেন তারা অনেকটা উদ্বিগ্ন অবস্থায় আছেন এবং চট্টগ্রামে আজকে যেহেতু সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে মুসলধারে বর্ষণ হচ্ছে সেই বৃষ্টির মধ্যে বিজেও কিন্তু যারা অভিভাবকরা রয়েছে তাদের সন্তানদের জন্য তারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ থেকে প্রায় অনেকে সাড়ে আটটা নয়টা বাজে পরীক্ষা কেন্দ্রে এসেছেন কিন্তু এখনও দুইটার বেশি সময় হয়ে গেল কিন্তু তারপরও এখনও কেন তাদের সন্তানরা পরীক্ষা কেন্দ্রের ভেতর থেকে বের হয়নি তেমন কোনো তথ্য কেন্দ্র সচিব কিংবা এখানে কেউই তাদেরকে জানায়নি সে কারণে তারা কিন্তু উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন তবে আমরা যতটুকু এখানে আজকে যেহেতু পরীক্ষা হওয়ার কথা ছিল সেই প্রশ্নটি না এসে পদত্ত বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন এখানে এসেছেন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যেহেতু দ্বিতীয় পত্রের প্রশ্নটি আসলে ফাঁস হয়ে গেছে সেক্ষেত্রে দ্বিতীয় পত্রের প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষা হবে না সেক্ষেত্রে তাদের যে বিকল্প ব্যবস্থা আছে সেই বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে যখন পুরোপুরি পরীক্ষা শেষ হবে যখন শিক্ষার্থীরা বের তখন আমরা তাদের সাথে পুরোপুরি কথা বলে কেন্দ্র সচিবের সাথে কথা বলে আসলে বুঝতে পারবো কি ঘটনা ঘটেছিল এখানে কি কারণে প্রশ্নপত্র ভুল এসেছে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর সরাসরি ছিলাম চট্টগ্রামে